হচ্ছে সাক্কুল কামার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। রেসপেক্টেড স্যার, আমি চারটা প্রশ্ন করব। প্রথমটা হলো, এটা সব ধর্মগ্রন্থে, দয়া করে আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সিজিল, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন, কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এই সব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করা বেশ শক্ত। এটা আমার প্রথম প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা, সূরা ফিলের 1-5 আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে সাক্কুল কামার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক। শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3,000 বা 4,000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি, ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি, সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি? পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি, এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি, ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন, 1000 বছর আগে তারা কি বিশ্বাস করত? বিশ্বাস করত? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলছে, এতে সমস্যা কোথায়? এ তো খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্ত আর দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনে যতক্ষণে আমরা চেক করতে পারি, এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশত যুগ সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে, ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।